প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইভেন সেমিস্টার দেবে, তোমাদের প্রত্যেকের এই মুহূর্তে জিজ্ঞাসা যে আমাদের যে অনলাইন নোটিশ বিশ্ববিদ্যালয় প্রকাশিত করেছে, সেই অনলাইন নোটিশ সম্পূর্ণভাবে খারিজ হয়ে অফলাইনেই পরীক্ষা হতে চলেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার স্যারের বক্তব্য অনুযায়ী অ্যাকচুয়ালি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি জানালেন, বাস্তবটা কি, সকলের পরীক্ষা অফলাইনে এ নেয়ার সিদ্ধান্ত কি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা তো এমনি দুশ্চিন্তার মধ্যে রয়েছো, তারপরে যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, সত্যি কথা আমি আর বলতে চাই না, তারা কিরকমভাবে তোমাদের আরও যে চিন্তা রয়েছে সেই দুশ্চিন্তাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন রকম বিষয় তুলে ধরে। হ্যাঁ, এটা বাস্তব, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এই মুহূর্তে একটি বক্তব্য রেখেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ স্যারের অ্যাকচুয়াল বক্তব্য কী ছিল? অ্যাকচুয়াল বক্তব্যে কিন্তু তিনি এটাই জানিয়েছেন যে এই মুহূর্তে কোভিড সিচুয়েশান আন্ডার কন্ট্রোল, সেই কারণে এই মুহূর্তে অফলাইন এক্সাম হলে কিন্তু একেবারে মন্দ হয় না, অফলাইন এক্সাম এই মুহূর্তে হওয়া উচিত। তিনি সাথে এটাও বলেছেন এন যে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের এর সঙ্গে কথা বলে এ সমস্ত ডিসিশন নেওয়া উচিত, এটাও কিন্তু সাথে উল্লেখ করেছেন। এক্ষেত্রে এক্সামিনেশন অফলাইনেই নিতে হবে, অনলাইনে নেওয়া যাবে না, এরকম কিন্তু কোনো বিষয় তিনি জানাননি। এবং এই সামান্য বক্তব্যটুকু তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তার যেটা মনে হয়েছে সেটা জাস্ট বলেন, এটা কোনো ঘোষণা না, অফিসিয়ালি কোনো বক্তব্য না, জাস্ট তার মতামত তিনি উল্লেখ করেন। যদিও তিনি বলেন এই সমস্ত দিক দেখে তাদের সঙ্গে কথা বলে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেওয়া উচিত, মানে জাস্ট কেউ যদি বলে তার বক্তব্য যেরকমভাবে অ্যাকচুয়ালি তুলে ধরা দরকার সেরকমভাবে তিনি বক্তব্য মিডিয়ার কাছে তুলে ধরেছেন, কোনো নির্দেশ দেননি, কোনো ঘোষণা করেননি। এই বিষয়টাকে নিয়েই কিছু কিছু মানে নিউজ মিডিয়া আর কি তোমাদের কাছে এ যে সংবাদগুলো যেরকমভাবে প্রেরণ করছে সেই অনুযায়ী তোমরা দুপুর থেকে একটাই বিষয় জিজ্ঞাসা করছো, তোমার আমাদের এক্সামিনেশন কি প্রত্যেকের অফলাইনেই হতে চলেছে? তোমরা যারা অনেকে বারাসাত ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো, তোমরা অনেকে বলছো আমাদের এক্সামিনেশন শেষ পর্যন্ত অফলাইনেই হতে চলেছে, বিজ্ঞপ্তি খারিজ করে দেবে। অন্যান্য ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরাও একই কথা বলছো যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এটা জানিয়েছে, এইবার আমাদের সমস্ত পরীক্ষা, আমাদের এত পরিশ্রম, আমাদের যে সমস্যা সেই সমস্ত কিছু না বুঝে শেষমেশ অফলাইনেই পরীক্ষা হতে চলেছে। তো একেবারে এগুলো না, এরকম কোনো কিছুই ঘটেনি, জাস্ট তিনি তার বক্তব্য, তার মতামত প্রদান করেছে, তিনি এই মুহূর্তে কোনো কিছু জানায়নি এবং শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত কেন্দ্রের তরফ থেকে কিন্তু আসবেও না, এটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে। কারণ কেন্দ্র তরফ থেকে অর্থাৎ ইউজিসির তরফ থেকে কিন্তু ও শেষমেশ যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন একই রকম যেরকমটি আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর আর বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিয়েছে, সেরকমভাবেই অনলাইন এক্সামিনেশান নেবে না অফলাইন এক্সামিনেশান নেবে সমস্তটাই ডিপেন্ড করছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ওপর। এ যে স্থানে অ্যাকচুয়ালি পরীক্ষা হচ্ছে সেই স্থানে সিচুয়েশান কীভাবে কী আছে, কীরকমভাবে পড়াশোনা হয়েছে, সমস্ত সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে কলেজ বিশ্ববিদ্যালয় নিজেরাই ডিসিশান নিতে পারবে, সে বিষয়ে কিন্তু উল্লেখ করা আছে ফেব্রুয়ারির সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। কাজেই তারপরে কোনো রকম বিজ্ঞপ্তি আসেনি এখনও পর্যন্ত, এবং কোনো কোনো জায়গায় ইভেন সেমিস্টারের পরীক্ষাও হয়ে গেছে এবং ইভেন সেমিস্টার কবে শেষ হবে তা নিয়েও ইউজিসি অর্থাৎ সেন্ট্রালের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কাজেই সেন্ট্রাল এখন কোনো সিঙ্গেল অফ বিজ্ঞপ্তি কিন্তু দেবে না পরীক্ষা নিয়ে, যেটা এই মুহূর্তে আমার মনে হয়, এবং আমাদের শিক্ষা দপ্তরও রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, সমস্ত সিদ্ধান্তই অ্যাকচুয়ালভাবে এ বিশ্ববিদ্যালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সেই কারণেই কিন্তু একাধিক বিশ্ববিদ্যালয় অফলাইনের পথে ছিল এবং ছাত্রছাত্রীদের তারা এবং রাজ্যের ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অনুযায়ী তাদের সমস্যার কথা তুলে ধরে এবং ছাত্রছাত্রীদের দাবি মেনে যেটা বাস্তব সেই অনুযায়ী বিভিন্ন ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল নোটিশ বাতিল করে, অফলাইন পরীক্ষা নোটিশ বাতিল করে অনলাইন অফিসিয়াল নোটিশ প্রকাশিত করে, এবং সেই নোটিশই কিন্তু অব্যাহত থাকছে। এখানে কোনো রকমভাবে সরাসরি নির্দেশ দেওয়া হয়নি, শুধুমাত্র বক্তব্য রাখা হয়েছে, মতামত প্রদান করা হয়েছে,
কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং নির্দেশ দিতে গেলে একটা যথাযথ সময়ের প্রয়োজন পড়ে, একটা বিষয় উল্লেখ করতে গেলে একটা সময়ের প্রয়োজন পড়ে। অনেক জায়গায় পরীক্ষা হয়ে গেছে, এ অনলাইনে কোনো জায়গায় হয়ে গেছে অফলাইনে, তো এই মুহূর্তে আর কোনো সিদ্ধান্ত সেরকমভাবে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা আসবে না বলেই আমার মনে হয়। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম বক্তব্য এই মুহূর্তে তুলে নেওয়া হচ্ছে, এমন সত্যি দেখলে অবাক লাগে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতেও আলোচনা করেছি। ছাত্রছাত্রীরা প্রত্যেকেই কিন্তু নিরপেক্ষভাবে তাদের দাবি তুলে ধরছে ইউনিভার্সিটির কাছে, এবং কিছু কিছু নিউজ মিডিয়া সেটা রাজনৈতিক দ্বন্দ্ব দেওয়ার চেষ্টা করছে, কোথাও রাজনৈতিক দিয়ে ডিবেট করা হচ্ছে ছাত্রছাত্রীদের অনলাইন এক্সাম দরকার, অফলাইন এক্সাম দরকার। কে বলেছে এইগুলো? এগুলো ছাত্রছাত্রীরা চায় না, ছাত্রছাত্রীরা কোনো রাজনৈতিক দলের না, ছাত্রছাত্রীরা শুধুমাত্র তাদের এর কেরিয়ার নিয়ে চিন্তিত, সেই কারণে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের মতামত প্রদান করেছে, এবং সেই কারণে কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি বলল, কি বক্তব্য রাখলো, তার ওপর কিন্তু কোনো কিছু এই মুহূর্তে নির্ভর করছে না, কারণ প্রত্যেকে প্রত্যেকের মতামত প্রদান করতে পারে। যখন নিউজ মিডিয়া তাকে কোনো প্রশ্ন করবে, তার উত্তর অবশ্যই দেবে তার মতামত অনুযায়ী, সেটাকে কোথাও কোথাও নির্দেশ হিসাবে তোমাদের কাছে পরিবেশন করা হয়েছে, সেই কারণেই তোমাদের মধ্যে ভুল ভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। কাজেই এইটা সম্পূর্ণটাই অবাস্তব, তোমাদের পরীক্ষা সিদ্ধান্ত এই মুহূর্তে কলেজ ইউনিভার্সিটির ওপরে দেওয়া হয়েছে। এখন একমাত্র আশা ভরসা প্রত্যাশা আমাদের রাজ্যের ইউনিভার্সিটিগুলো, ইউনিভার্সিটির ডিসিশনই চূড়ান্ত ডিসিশন হবে বলে এই মুহূর্তে বলা যায়, এবং ছাত্রছাত্রীদের কথা ভেবে প্রত্যেকটা ইউনিভার্সিটি যেরকমভাবে অনলাইনে পথে এসছে, আমার মনে হয় ক্যালকাটা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটি অনলাইনের পথেই আসবে। এবং এই বিষয় নিয়ে তোমরা অনেকে চিন্তার মধ্যে ছিলে, তাই জন্য পুরো বিষয়টা এক্সপ্লেন করে তোমাদের জানিয়ে দিলাম। তোমরা চিন্তামুক্ত থাকো, এবং তোমাদের কোনো কিছু জানানোর থাকলে, কোনো মতবাদ জানানোর থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং সকল ছাত্রছাত্রী যাতে চিন্তামুক্ত হতে পারে তোমরা এই ভিডিওটি অবশ্যই গ্রুপে পাঠিয়ে দাও, যাতে সকলে যে ভুল ভ্রান্তি রয়েছে, যে নিউজ মিডিয়ার বিষয়গুলো দেখে ঘাবড়ে যাচ্ছে, প্যানিক হয়ে যাচ্ছে, তারা যাতে সঠিক তথ্য জানতে পারে।